আজ নয় এপ্রিল দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ ছাব্বিশ চৌত্র চৌদ্দশো তিরিশ বঙ্গাব্দ এবং উনত্রিশ রমজান চৌদ্দশো পঁয়তাল্লিশ হিজড়ি আজকের এই দিনে অনেক জ্ঞানগুনি ব্যক্তি জন্মগ্রহণ এবং মৃত্যুবরণ করেছেন তাদের একজন রকনুজ্জামান খান হাট্টিমাটিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো সিং তারা হাট্টি মাটিম টিম এমন বহু সুন্দর সুন্দর ছড়া শিশুদের জন্য লিখে গেছেন যিনি তিনি বিশিষ্ট শিশু সাহিত্যিক সংগঠক ও কবি রকনুজ্জামান খান যদিও গোটা দেশ জুড়ে তিনি দাদাভাই নামেই সর্বাধিক পরিচিত এই বিশিষ্ট শিশু সাহিত্যিকের জন্মদিন আজ তিনি উনিশশো সালের নয় এপ্রিল রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় জন্মগ্রহণ করেন তার পিতার নাম মৌলভী মোখাইরুদ্দিন খান মায়ের নাম রাহেলা খাতুন তার পৈতৃক বাড়ি কুষ্টিয়া জেলার ভেড়ামেড়া থানায় উনিশশো সালে দৈনিক ইতিহাস পত্রিকার মিতালি মজলিশ নামীয় শিশু বিভাগের দায়িত্ব লাভের মাধ্যমে কর্মজীবন শুরু করেন তিনি উনিশশো সালে দৈনিক মিল্লাতের কিশোর দুনিয়ার শিশু বিভাগের পরিচালক ছিলেন উনিশশো সালে দৈনিক ইত্তেফাক পত্রিকায় তরুণ সাংবাদিক হিসেবে কাজ শুরু করেন দোসরা এপ্রিল শিশু কিশোরদের উপযোগী কচিকাচার আসর বিভাগের পরিচালক নিযুক্ত হন এবং আসর পরিচালকের নামকরণ করা হয় দাদাভাই সেই থেকে তিনি নতুন পরিচয় পান দাদাভাই তার পরিচিতিতেই ছোটদের উপযোগী করে লিখতেন সুফিয়া কামাল শওকত ওসমান আহসান হাবিব সহ বিখ্যাত অনেক লেখক উনিশশো সালে বাংলাদেশের সবচেয়ে বড় শিশু কিশোর সংগঠন কচিকাচার মেলা প্রতিষ্ঠা করেন রকনুজ্জামান খান চিঠিবিলি তার অসামান্য শিশুতোষ ছড়া হিসেবে বিবেচিত এছাড়াও হাট্টিমাটিম টিম হাসি বাগবাকুম গাধার কান খোকন খোকন ডাকপাড়ি ইত্যাদি উল্লেখযোগ্য সম্পাদনা করেছেন বার্ষিক কচিয় কাচা ছোটদের আবৃত্তি আমার প্রথম লেখা জিকেমিকে ইত্যাদি পুস্তক শিশু সংগঠনে অসামান্য অবদান রাখাই রকনুজ্জামান খান স্বাধীনতা দিবস পুরস্কারে ভূষিত হন এছাড়াও তিনি বাংলা একাডেমি পুরস্কার শিশু একাডেমি পুরস্কার একুশে পদক যসীমুদ্দিন স্বর্ণ পদকে ভূষিত হন অবশেষে উনিশশো সালের তিন ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন